আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা হাসেন, আমরা বিশ্বাস করি না আল্লাহ হাসে, বিশ্বাস করি আল্লাহ হাসেন, আমাদের হাসার মতো না, আমাদের হাসার মতো না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তি সম্পর্কে হাসেন, এক ব্যক্তি কি তারা একে অপরকে হত্যা করছে কিন্তু দুইজনে জান্নাতে যাবে, কথা বুঝছেন কিনা। ধরেন আপনি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করার সময় একজনকে মেরে ফেলছেন, এটা তো আপনি ওই ব্যক্তি তো সরি কাফের, আপনি তখন কাফের ছিলেন, নাউজুবিল্লাহ, একজন ইমানদারকে মেরে ফেলছেন, ওই ইমানদার তো শহীদ হিসেবে গেছে। কয়েকদিন পর আপনি ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করে আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ করে আপনি আবার শহীদ হয়ে গেছেন, এখন আপনি কই যাবেন? জান্নাতে যাবেন। তো আল্লাহ তাআলা হাদিসে আছে যে কখনো কখনো আল্লাহ দুই ব্যক্তির রূপ হাসেন, আর দুই ব্যক্তির উপর আল্লাহ হাসেন, ঠিক। তাহলে আল্লাহ তাআলা হাসেন হাদিস দিয়ে আসছে বিশ্বাস করতে হবে, তবে আমাদের হাসির মতো না, আমরা যেমন হাসলে দাঁত কেলাই থাকি এরকম না, এটা বিশ্বাস করা যায় যাবে না। মানে এমন নয় যে আমাদের হাসির মতো তিনি হাসছেন, এটা নয়, তবে তিনি হাসেন যেহেতু হাদিসে আসছে আমরা এটা বিশ্বাস করি। কামা ইয়ালিকু বে জালালিহি ওয়া আযমাতি, তার সম্মান এবং মর্যাদার উপযোগী সেভাবে। তো এটা যখন জানবেন কী হবে, আপনি আপনার মনে হবে যে যেই রবে হাসে সেই রবের সাথে আমি এর সবের এত আমার এত আমাকে জাহান্নামে দিবেন, আমাকে ক্ষমা করবেন। এই জন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন যে আল্লাহ তাআলা হাসেন, তখন এক সাহাবি এসে বললেন, বেদুইন সাহাবি যার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই বড় কিছু, সে এসে বলতেছে যে লান্না আদিমা খাইরান মিন রাব্বিন ইয়াদহাক, এমন রব যেই রব হাসেন তার থেকে অকল্যাণ পাওয়ার আশা আমি করি না, তিনি কল্যাণ দিবেন, আশাবাদী হয়ে গেছে একটা বেদুইন। চিন্তা করে দেখেন, একটা বেদুইন আশাবাদী হয়ে গেছে, অথচ আমাদের দেশে শতকরা কত 90% মানুষ আল্লাহর হাসিটাকে অস্বীকার করে, আল্লাহ হাসেন অস্বীকার করে, মানুষের হুজুররা পাইকারি অস্বীকার করে বসছে। আরে বেদুইন বুঝছে যেটা তুমি বুঝতে পারো না, সেটা বেদুইন এটা বুঝছে, তোমার বুঝার জ্ঞান হয়নি, বেদুইন এটা বুঝে গেছে, তুমি বুঝে তোমার বুঝার জ্ঞান হয়, কারণ তোমার এই মর্যাদা হয়নি। আবার এই জন্য যখনই আপনি দেখবেন যে আল্লাহ তাআলা খুশি হন হাসেন, আপনার অন্তরের ভিতরে একটা কি আসবে, আশাবাদী হবেন যে আল্লাহ আমাকেও ক্ষমা করবেন, কারণ আমার মতো এরকম ছোটোখাটো একটা প্রাণীরে ফেলে দিয়া জাহান্নামে আল্লাহর কোনো লাভ নাই, আমি আশাবাদী যে আল্লাহ আমারে ক্ষমা করে দেবেন, এটা আশাবাদী হয়ে যাবেন আল্লাহর কাছে, এটা একটা আল্লাহ তাআলা চান। আচ্ছা, যখন আপনি বেশি যখন ইমান আনবে একজন মানুষ যে আল্লাহ তাআলা তিনি গালেব আলা কুল্লি, সব কিছুর ক্ষমতাবান, তিনি কাহার, তিনি কাদির মতলাক, সব কিছু করতে সক্ষম, তখন আপনার অন্তর ভিতরে আবার ভয় এসে যাবে। এটা হচ্ছে নিয়ম, বললাম না ডানা দুইটা ন্যাভিগেশন লাগবেই, তখন আবার ভয় এসে যাবে যে হায় রে যদি আমারে ক্ষমা না করেন তাহলে আমার কী উপায় হবে, সেদিন যদি কেন আমি ক্ষমা না পেয়ে যাই। আর যারা এই জিনিসগুলো জানবে না তারা বেহুদা আশাবাদী হয়ে বসে থাকবে, তারা মুরজিয়া হয়ে যাবে, আশাবাদী যে আল্লাহ মাফ করে দিবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে জিজ্ঞাসা করে সালাতে আসে আল্লাহ গফুর রাহিম, ওইটা বুঝছে, কিন্তু আল্লাহ যে হ্যাঁ কাহার এবং তিনি যে কাদের মতলক, তিনি যে জুনতেকাম, তিনি যে মানুষের ইয়া নিবেন, তাদের প্রতিশোধ দিবেন, এটা ভুলে যায়, ওই কাফুর রাহিমটা মনে রাখছে ঠিক মতো নেই, আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করে দিবেন, কিন্তু ওইটা কই, তিনি তো শাস্তিও দিতে পারেন, তিনি বলেছেন না তিনি আজিজ, তিনি প্রবল পরাক্রমশালী, তিনি বলেছেন, ওইটা মনে হলে তার তো তখন ভয় হওয়ার কথা, কিন্তু এটা মনে হয় এই কারণে সালাত আদায় করে না, বসে থাকে দোকানে, বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, চা দোকানে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, কিন্তু সালাতে আসার কোনো নামগন্ধ নেই, কেন আল্লাহর নাম এবং গুণগুলি যথাযথভাবে বুঝতে পারে না বলে সে অবস্থা হয়েছে। আবার যখন একজন মানুষ আল্লাহর তিনি আজিম শিখবে, কিবরিয়া শিখবে, তার অন্তরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে, আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়ার ইচ্ছা বেড়ে যাবে, যে তিনি আজিম তার দরবারে আমি কিছুই না, ক্ষুদ্র, তার অহংকার কমে যাবে, নিরহংকার হয়ে যাবে সে, যে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা চিজ, আমি পিঁপড়ার তুলনায় বড় হইতে পারি, পিঁপড়ার তুলনায় বড় হইতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস, আমি যত আস্ফালন করি না কেন আমার রাজত্ব যখন মৃত্যু হইলে আমার রাজত্ব শেষ, মৃত্যু হলে আমার কর্তৃত্ব শেষ, আমার পরিবারের উপর আমার কর্তৃত্ব কতক্ষণ, মৃত্যু পর্যন্ত, মরার পরে বউ আরেকজনের বিয়ে, আর জায়গায় বিয়ে বসে যাবে, শরীয়ত দৃষ্টিতে বিয়ে বসতে পারে চার মাস দশ দিন পরে, সেখানে আরেকজন বিয়ে বসবে, তার কর্তৃত্ব কোথায় গেছে, হ্যাঁ সেদিন বলবে হালাক আননি মা আলিয়া, আমার সম্পদ ধ্বংস হয়ে গেছে, হালাক আননি মা আলিয়া, হ্যাঁ আল্লাহ সুলতানি, আমার সুলতান চলে গেছে, আমার রাজত্ব চলে গেছে, কিছুই আমার নাই, হ্যাঁ আল্লাহ বলবেন যে কিছুই পাওয়ার নাই তোমার, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরআন ফাসলুকু। আবার যখন একজন ইমানদার মানুষ জানবে যে তিনি জামিল, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, তারপরে তিনি সুন্দর, তিনি এবং তিনি বাররুন, তিনি ভালো নেক কাজ পছন্দ করেন, আবার যখন তিনি রহমান রাহিম দয়াবান,
তখন তার অন্তরের ভিতরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে, তিনি আল্লাহ ভালোবাসেন, আমাকে তিনি রহমত করবেন, তিনি আমাকে দয়া করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, আমি যা চাচ্ছি তা করবেন, আমাকে রোগ দিবেন না, বালাই থেকে মুক্তি দিবেন, আমার আত্মীয় স্বজনকে মুক্তি দিবেন, এভাবে তার মধ্যে আশা বেড়ে যাবে যখন তিনি জানবেন যে আল্লাহ রাহিম, আল্লাহ রহমত রাহিম। তাহলে এটা উপকারী একজন বান্দার জন্য। আবার যখন জানেন তিনি আজিজ, তিনি আবার আজিজ, এই উপরে নিচে হটতেছে সবসময়, তিনি আজিজ পরবর পরাক্রমশী সব কিছুর উপরে, তখন আপনি নিজেকে মনে করবেন যে আমি তো নিচে আছি, আমি তো আসলে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী হয়ে নিজেকে প্রকাশ করতে চাই। আবার বলছেন তিনি যে কোনো মানুষ যখন জানবে যে আল্লাহ তারা তাকে দেখছে, তখন লজ্জা পাবে, রাতের অন্ধকারে কোথাও কিছু করতে গেলে লজ্জা পাবে যে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। যখন এই আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন, যখন আজিজ ও মিশরের স্ত্রী, মিশরের আজিজের স্ত্রী নাম তো আপনারা বলেন কি একটা, আচ্ছা যাই বলেন, আমি নামটা নিতে চাচ্ছি না আর কি, আজিজের স্ত্রীটা যেহেতু আল্লাহ নামটা উল্লেখ করে না, আমি সাধারণত উল্লেখ করি না, তো নামটা যেহেতু হাদিসেও আসে নাই, এই জন্য মানুষ বলে আমি বলে থাকি। তো উনি ও কী করছে যে ঢাকনা দিছে, তার মূর্তিরে ঢাকনা দিছে যে অন্যায় কাজ করবে এই জন্য। তখন ইয়ার অন্তরে জেগে উঠল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের যে তুমি তো ঢাকতেছ তোমার মূর্তিকে, কিন্তু আমার রবকে ঢাকবে কে? আমার রব তো দেখতেছে না আমাকে, আমার রব তো আমাকে দেখতেছে। হ্যাঁ, কাপড়ে ঢাকলে তুমি প্রতিমার মুখ, কী দিয়ে ঢাকিব আমি রব্বুল আলামিনের মুখ? আমি তাকে ঢাকতে পারবো না, তিনি তো আমাকে দেখতেছেন। তখন তিনি পালাতে আরম্ভ করলেন, এই পিছন দিয়ে টান দিয়ে ধরলো, কিন্তু ছিঁড়ে গেল পিছনের জামা। তো এই যে এগুলি হচ্ছে তাফসিরে উল্লেখ করা, এই জন্য আমি তাফসিরটা উল্লেখ করলাম, তাফসিরে যা আছে তা। তো এই যে দেখেন, এইটাই তখন আপনি মনে করবেন যে তিনি দেখতেছেন, আপনার সঙ্গে জানতেছেন, তখন আপনার অন্তর কিন্তু অবশ্যই ভয়ে কী হয়ে যাবে, ধীরে আপনি আল্লাহ ভয় করবেন, আপনি যে কোনো অবস্থায় থাকেন আপনি আল্লাহকে ভয় করবেন যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, আমি রাতের অন্ধকারে বা দিনের বেলা আইল ঠেলতে পারি না। গ্রাম দেশে আইল বুঝেন, আইল বুঝেন, আইল লাইল আইল, আইল কেটে কেটে রাতের বেলা কমাইয়ে ফেলে, ঠেলে আর কানে নিয়ে সীমানা বসাইয়ে দেয়, এগুলি রাতের বেলা করে বেশিরভাগ সময় মানুষ, অথবা দুপুরবেলা কেউ না দেখা মতো করে, কিন্তু আল্লাহরে ভয় করলে এটা তার কখনো আসবে না, এটা তার কখনো আর এটা তার হবে না, এটা তার কখনো হবে না। আচ্ছা, আবার যখন আপনি আল্লাহ তাআলার নাম গানি, তিনি ও সব কিছু দাতা, তাই না? গানি অর্থ সব কিছু তিনি, তিনি শুধু দেন, তিনি অমুখাপেক্ষী, সব কিছু ধনী, যেটা বলে ধনী বলে বাংলা ভাষায়, তো গানি যিনি, এবং তিনি যখন আপনি জানবেন যে তিনি করিম দাতা জাওয়াদ তিনি, তখন আপনি আর সবসময় তার কাছে চাইতে, আল্লাহ তুমি তো দাতা আমাকে দাও, তুমি করিম আমাকে তুমি দাও, আপনি সবসময় চাইবেন আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ভালো এটা সবসময় আপনি তার কাছে চাইতে থাকবেন, কিন্তু আপনি যদি না না জানেন তার এই গুণগুলো, তার কাছে আপনি চাইতে পারবেন না, এটা আপনার দরকার। ঠিক অনুরূপভাবে যখন আপনি বিচারের মাসলা আসে, তখন আপনি চাইবেন যে আল্লাহ তাআলা তিনি বিচারক, তার বিচারের অনুসারে আমি দুনিয়াতে চলতে হবে, তার আইন বিধান অনুসারে চলতে হবে, কিন্তু না জানেন তখন আপনি অন্যায় বিচার যা ইচ্ছে তার এদিক সেদিকে এনে একটা বালাম গ্রন্থ বানাবেন, এর অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন। এইটার কারণে আজ আমাদের দেশে আল্লাহর বিধান মোতাবেক কোনো কিছু চলছে না, কারণ প্রত্যেকে আল্লাহর নাম সম্পর্কে গুণ সম্পর্কে জানে না, অথচ আল্লাহর গুণের মধ্যে একটি হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন, তিনি হচ্ছেন বিচার দিবেন, তিনি বিচার আইন দিবেন, তিনি তিনি বিধান দিবেন, তিনি হাকাম, তার নামের মধ্যে একটা হচ্ছে হাকাম, হাকাম অর্থ হলো সব রকমের বিচারের মহাবিচারক তিনি, অথচ বিচারের ভার আমরা দিয়ে দিয়েছি বাইরের লোকদের, কারণ তার নাম এবং গুণ সম্পর্কে আমরা যথাযথভাবে জানতে পারিনি। যখন আল্লাহর নাম হচ্ছে শাফি, শিফা, শাফি অর্থ কি? আরোগ্যদানকারী, আরোগ্যদানকারী, আপনার কাছে আরোগ্যদানকারী যদি আল্লাহ সম্পর্কে শাফি আপনার বিশ্বাসটা থাকে, তো দোয়াটা পড়বেন আযহিবিল বাস রব্বান নাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান, এই যে দোয়াটা এটা পড়বেন, কারণ আপনি একমাত্র শিফাদানকারী। আর যখন আপনি এই গুণটা না থাকবে আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন কি জন্য? ডাক্তার এবং বাড়ি, ডাক্তার এবং বাড়ি, আপনার মাথার ভিতরে কাউ ডাক্তারে ভালো করে দিবে আর ঔষধে ভালো করে দিবে, ঔষধ আর ডাক্তার কাউকে কিন্তু ভালো করে না, কে ভালো করে? আল্লাহ। আপনার ঔষধ পেটে গিয়ে বলে আল্লাহ কাজ করবো কি করবে না, আল্লাহ যদি বলে যে করো করবে, নাহলে ঔষধ কেন? ডাক্তার বেটে খাইয়ে দিলেও রোগ আপনার ভালো হবে না। তাহলে কোন জায়গা জানতে হবে? আল্লাহর নাম যে শাফি, আল্লাহর নাম যে একটা শাফি রয়েছে, আনতা শাফি, তিনি শিফাদানকারী, এটা না জানলে কিন্তু আপনি আল্লাহর প্রতি আগ্রহী হতে পারছেন না। এই জন্য কোনো মানুষ ভুল করে বসে হুজুরের কাছে এসে বলতে, হুজুর আপনি আপনি একমাত্র সহায়, নাউজুবিল্লাহ, সহায় কে? আল্লাহ। কখন ডাক্তারের কাছে ডাক্তারে ধরে বসে থাকে, আপনি একমাত্র আস্তা করলো, একমাত্র তো আল্লাহ, ও তো কিছুই না, ও কিছুই ক্ষমতা, ও বেটা তো একটু পরে অসুস্থ হয়ে পড়তে পারে, ওই বেটারে ভালো করবে কে? ওই বেটার তো ভালো করার ক্ষমতা কেউ রাখে না। তাহলে এই বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন একজন মানুষ একমাত্র আল্লাহকে শিফাদানকারী হিসেবে জানবে। আবার যখন একজন মানুষ জানবে আল্লাহ তাআলা হচ্ছে করিবুন মুজিবুন, কাছে এবং তিনি ছাড়া দেন,
বান্দার ডাকে সাড়া দেন, তখন তার সমস্ত বিপদ সমস্ত প্রয়োজন কার কাছে ফেলবে? আল্লাহর কাছে দিবে, আল্লাহর কাছে দিবে। এবং তার কাছে রাতের অন্ধকারে চাইবে, সজদার মধ্যে চাইবে, শেষ বৈঠকে চাইবে, এবং যখন সে একান্ত হয় আল্লাহর আল্লাহর কাছে চাইবে, তখন যখন সে জানতে পারবে তিনি করিবুন মুজিবুন, তিনি দোয়া কবুল করেন, তিনি বলেছেন তিনি করিব এবং তিনি বলেছেন তিনি মুজিব। একই আয়াতের ভিতরে ওয়াজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াত দাইজা দা আখলি ইস্তাজিবু লি ওয়া ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে আল্লাহ তাআলা এটা জানার কারণে আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন। আবার যখন কেউ জানবে আল্লাহ তাওয়াবুন গাফুর, তখন কি করবে? যত গুনাহই হোক তিনি বলছেন আল্লাহ তাওয়াব, তিনি তওবা কবুল, বেশি তওবা কবুল করেন, অর্থাৎ যত যতই আমি গুনাহ করি ততই তিনি তওবা কবুল করবেন। মানে গুনাহ যত, গুনাহ যত তওবা তত, তওবা কোনোদিন বন্ধ নাই। সুতরাং সে কখনো নিরাশ হবে না, সে হতাশ হবে না, সে আবার সে আশাবাদী থাকবে যে আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তিনি ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর যখনই বিপদ হয়ে যাবে তখন আবার আল্লাহর কাছে গিয়ে আবার তওবা করতে থাকবে, এটা হচ্ছে বারবার। কিন্তু যদি কোনো এই নামটি তার জানা না থাকে, গুণটি তার জানা না থাকে আল্লাহ, তাহলে সে আল্লাহর কাছে ফিরে আসবে না।